समस्त ब्राह्मण आचरण परित्याग कर दिए थे। एर उद्धार होवे की करे? सही जन सालोरा बोललो, बोले कुमार जी सब तक छोटो बालक सब तक छोटो बच्चा आछे रे, तार नाम तुम नारायण रखे दाओ। की रखे दाओ? की रखे दाओ? अजामिल थी तेरो करलो छोटो बच्चा नाम रखे दिलो नारायण। एई बार जब छोटो बच्चा देखे को भालो बास तो सब समय नारायण नारायण चित्कार कर दो, बोले नारायण एई दिखे आए, नारायण आमार जूतोटा निये आए, नारायण आमार जन्य एकटा जलेर ग्लास भरे निये आए। सब समय छोटो बच्चा खूब भालो बास तो सेई जन्य नारायण 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 नाम जपना चालू करे। आबार ओई अजामिलेर जखन अंतिम समय एसेछे मृत्युर समय एसेछे आमरा जा किछु क्रिया करि काय मन आर वाक्य एई तीनटा दिये करि जा किछु करण करि काय माने एई शरीर दिये मन अर्थात मन दिये आर वाक्य अर्थात पानी दिये तो तीनटे जमदूत अत्यंत विकराल तार स्वरूप तार केश पूरा खड़ा खड़ा आटा कुंटा को बैठा आटा स्वरूप पूरा कालो कालो और हाथे तारा जमदंड दिए और अजामिल के प्राण शोषण करार जन्य तारा एसेछिल। ওদের কি দেখে তো আজামিল এত ভয় পেয়ে গিয়েছে, সেখানে ওর ছেলে সবচেয়ে থেকে ছোট ছেলে সে সেখানে খেলাধুলা করছিল, চিৎকার করতে এইবার ছেলেকে ডেকেছে, বেটা নারায়ণ নাম রা ইয়া না চার অক্ষর নারায়ণ। তো যদ্যপি ওর ছেলের নাম দিয়েছিল কিন্তু মূল নাম তো কার? ঠাকুরের নাম। সেই জন্য সেই সময় চার বিষ্ণু দূত ওই জায়গায় উপস্থিত হয়ে গেল, এইদিকে তিন যমদূত আর এইদিকে চারটি বিষ্ণু দূত। দুটোর মধ্যে এইবার তর্ক আরম্ভ হয়েছে। যমদূত প্রশ্ন করছে, বলে তোরা কে রে, তোমরা কেন এখানে এসছো? বলে আমরা আমাদেরকে ডেকেছে। বলে কে ডেকেছে? বলে এই আজামের একমাত্র আমাদের প্রভুর নাম উচ্চারণ করলো। বলে তোমার প্রভুর নাম? বলে আমাদের পরিচয় করে আমরা দেব, তুমি বলো তোমরা কে, তোমরা এখানে কেন এসছো? বলে আমরা এই আজামিল কে নিতে এসেছি। বলে আজামিল কি কোথায় নিয়ে যাবে? বলে নরকে যেতে হবে। বলে কেন? বলে এই জন্ম থেকে ব্রাহ্মণ কিন্তু সমস্ত ব্রাহ্মণ ধর্মকে পরিত্যাগ করে বেশ্যার সঙ্গে থাক, বেশ্যার হাত থেকে আমেরকে তুমেরকে সব কিছু গ্রহণ করতো ভোজন করতো আর ওর সঙ্গে দশটি দশটি সন্তান হয়েছে। নিজে সদাচার সম্পন্ন যে স্ত্রী ছিল ওকে পরিত্যাগ করে দিল আর বলো এত পাপ কাম করলে কি আর ভারত নিয়ে যাবো না, নিশ্চিত রূপে নিয়ে যাবো। তখন বিষ্ণুদূত খুব সুন্দর একটি কথা দিয়ে বুঝাচ্ছে। বিষ্ণুদূত বললেন, বলে পাপ কর্ম তো করেছে কিন্তু পুণ্য কর্ম তো করেছে। বলে কি করলো? বলে এই অন্তরিক্ষ সময়ে ঠাকুরের নাম যেটা নিয়েছে, বলে ঠাকুরের নাম কোথায় নিল? এই তো নিজের ছেলেকে ডেকেছে। বলে এর ছেলের নাম নারায়ণ, তো পাঁচ বছর থেকে গত পাঁচ বছর থেকে ছেলের নাম বলো নারায়ণ, কিন্তু নারায়ণ তো আমাদের প্রভুর অনাদিকাল থেকে আমাদের প্রভুর নাম হচ্ছে নারায়ণ, এটা তো তার মূল নাম। সেই জন্য যদি কেউ ঠাকুরের নাম গ্রহণ করে খুব মত দিয়ে বুঝুন, বিশ্বনাথ ঠাকুর বলছে, বলে যখন ওই নিজের ছেলের নাম নারায়ণ রেখেছিল ওই প্রথম নারায়ণ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপগুলো দূরীভূত হয়ে গেছিল, সমস্ত পাপগুলো দূরীভূত হয়ে গেছিল। আর যখন বারবার বারবার নারায়ণ 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 বলতো এটা হয়ে গেল তার মালা জপ করা। প্রত্যেকবার নারায়ণ নারায়ণ তো বলতো যদ্যপি ডাকছে ছেলেকে কিন্তু ঠাকুরের নাম জপ করা হয়ে যাচ্ছে। খুব সুন্দর এখানে শিক্ষা লিখছেন, দেখুন আমরা যে এখনকার ছেলেরা তারা মায়েরা বাবারা কি করে, বলে ছেলে মেয়েদের নাম রাখছে পাশ্চাত্য দেশের কালচার থেকে প্রভাবিত হয়ে একটি বিক্কি গুল্লু গুল্লু বিদেশে এই সবগুলো কুকুরের নাম, জানেন বিদেশে এই টিকি পিকি টুল্লু গুলো সব কুকুরের নাম। কিন্তু আগেকার মায়েরা মায়েদের বাবাদের তার নাম যদি জিজ্ঞাস করবেন, বলে সীতা গীতা সাবিত্রী গোবিন্দ মধুসূদন গোপাল এইরকম আগে নাম রাখতো, এইরকম নাম রাখতো তো। কারণ কি? বলে নিজের ছেলেকে যদি ডাকবো তাহলে ঠাকুরের নাম নিয়ে হয়ে যাবে, ঠাকুরের নাম জপ করা হয়ে যাবে। কিন্তু এখনকার সময় আমরা কি করছি? বলে এইগুলো নামগুলো সব পুরান হয়ে গেছে, আমরা কি করবো? বলে বিদেশে যেরকম নাম রাখানো হয় সেইরকম আমাদের ছেলে মেয়েদের নাম রাখানো হয়। কুকুরের নাম সব খারাপ নামগুলো কি রাখছি? আমাদের ছেলেদের নাম দিয়েছি।
পবিত্র হয়ে যাবে বুঝতে পারছেন তো এখানে বিষ্ণুদূত যমদূতকে বলছেন বলে নারায়ণ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এই সমস্ত পাপগুলো দূরীভূত হয়ে গেছে তখন তারা বলছে বলে ঠাকুরের নাম চার ভাবে কল্যাণ করে বলে চার ভাবে কি বলে সাংকেত্যম পারিহাস্যম বা স্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অবহরণ বিদু বলে ঠাকুরের নাম যদি কেউ সংকেত পূর্বক গ্রহণ করে সংকেত পূর্বক মানে কি মানে ছেলে মেয়েদের নাম রক্ষে নাম গোবিন্দ গোপাল সীতা গীতা রাধা তাহলে কল্যাণ হবে বলে পারিহাস্যম পারিহাস্য মতলব পরিহাস পূর্বক ঠাটা করতে আরে হরে কৃষ্ণ করলে কি হয় যাদের কিছু কাজ নাই এই সাধুরা এসে হরে কৃষ্ণ করতে বলে আমাদের অনেক কাজ রয়েছে মানে উপহাস পূর্বক ঠাটা করতেও যদি কেউ ঠাকুরের নাম গ্রহণ করবে তাহলেও কল্যাণ হবে সাংকেত্যম পারিহাস্যম স্তবম স্তবম অর্থাৎ যেরকম হরে রাম হরে কৃষ্ণা হরে রাম দেখবেন মহিলের গান এরকম বানানো আছে যদি কেউ এইরকম ঠাকুরের নাম নেবে তাহলেও কল্যাণ হয় ঠাকুরের নাম এমন একটা জিনিস গোস্বামী তুলসীদাসজি বলছেন বলে তুলসী মেরে রাম গো রিজ ভজো আতি কম পড়ে উপজে সখী উল্টা সিধা বীজ আপনারা চাষি কি দেখেছেন যারা খেটে চাষ করে তারা কি করে জমিনে চাষ করে তারা কি করে বীজগুলো দিয়ে আর এরকম খেলে দেয় খেলে দেয় তো ওই বীজটা সোজা করো কিংবা উল্টা করো যখন গাছ হয় গাছটা কিরকম হয় বলো গাছটা কিরকম হয় সোজা হয় ঠিক তদ্রূপ ঠাকুরের নাম আমরা দ্বেষপূর্বক গ্রহণ করি মন দিয়ে গ্রহণ করি অমন দিয়ে গ্রহণ করি যেভাবে ঠাকুরের নাম নেও না কেন ঠাকুরের নামের এত মহিমা নিশ্চিত রূপে কল্যাণ করবে এটাই গৌর প্রেমানন্দে সেই জন্য ঠাকুরের নামের এত মহিমা ঠাকুরের নাম গ্রহণ করলে কি হয় বিষ্ণুদূত উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যেরকম জীবনভর পাপ কাম করেন যমদূত বলছে বলে এটা খুব ভালো কথা আপনারা বলছেন বলে জীবন খার পাপ কর্ম করো আজ জীবন শুভ পাপ কর্ম করো মাছ টাছ খাও ভালো খাও কিন্তু শেষে মরার আগে বাস রাম কৃষ্ণ নারায়ণ একবার বলে দাও তখন বিষ্ণুদূত বলছে বলে এটা কি এত সহজ আরে শেষের দিকে ঠাকুরের নাম যদি মুখে আসছে এটা কি এত সহজ কথা বলে না গোস্বামী তুলসীদাসজি বলছেন জনম জনম মুনি জতন করাই জনম জনম মুনি জতন করাই জনম জনম মুনি জতন করাই অন্তরাম সেই জন্য যদি কেউ প্রথম থেকে অভ্যাস করে প্রহ্লাদ মহারাজ আমরা হয়তো আগে শ্রবণ করবো প্রহ্লাদ মহারাজ বলছেন বলে 5 বছরের বয়স থেকে ঠাকুরের ভজনে নিয়মিত হয়ে যাও বলে কেন আমরা যখন পুরো হয়ে যাবো আটটা কে আসবে সেই সময় করবো বলে কার কাছে গ্যারেন্টি কার্ড আছে এখানে যত লোক আপনার এখানে বসে আছে কারো কাছে গ্যারেন্টি কার্ড আছে যে আমি 60 বছর পর্যন্ত বেঁচে থাকবো
এই করোনা সময় এসেছিল, কত লোক মারা গেল, কে বৃদ্ধ, কে জওয়ান আর কে বাচ্চা, সব তো গেল। সেই জন্য কারো কাছে গ্যারান্টি কার্ড নয়, তখন এই বিশ্বাসটা আবার আসবে না। কি করতে হবে বলে, প্রথম থেকে অভ্যাস করো, 5 বছর থেকে ছোটবেলা থেকে যদি আমরা অভ্যাস করছি, ঠাকুরের ভজন করছি, তাহলে তো মতি সেইরকম তৈরি হবে, তাহলে তো বুদ্ধিটা সেইরকম তৈরি হবে। কিন্তু প্রথম থেকে যদি সংসারের বজে যাচ্ছি আর একটু বড় হলে মাছ মাংস খাচ্ছি, মদ খাচ্ছি, এইদিকে ওইদিকে সংসারের বজে যদি সময় চলে যাচ্ছে, কি বার্ধক্যতে বজা করা এত সহজ নয়। ভক্তির লোক ঠাকুর বলছে, বলে বার্ধক্যে একমাস পঞ্চ রোগে হত কেমনে ভজিকে বলো। সাধুরা বলছে, বলে এই শরীর তো এত রোগ দিয়ে গ্রস্ত হয়ে যায়, সেই সময় বিজয় কখন খাটে উপরে শুয়ে শুয়ে আর পাশা বা পায়খানা পরিষ্কার বের হয়ে যাচ্ছে, গলায় এত কফ দূর বের হয়ে যাচ্ছে, সেই সময় ভজন করা সম্ভব হবে না। সেই জন্য কি করতে হবে, বলে অল্প বয়স থেকে আরম্ভ করে দিতে হবে। এখানে বলছে করে ঠাকুরের ভজনে যদি, ঠাকুরের ভজন যদি কেউ করে, তাহলে শেষ দিকে মরার আগে ওর ওনার নাম ওনার স্মৃতি আসা সম্ভব হবে। এইবার যখন আজামের মৃত্যুর আগে ঠাকুরের নাম গ্রহণ করেছে, আজামের এখন শুয়ে আছে খাটে, আর বিষ্ণু দূত আর যমদূত তার মধ্যে যে বাদ বিবাদ হচ্ছে, তার মধ্যে যে কথা চলছে, সব কথাগুলো আজামের মানে পড়ছে, সব এই কথা শুনছে। বলে ঠাকুরের নামের এত মহিমা, আমি তো প্রাকৃতিক রূপে নাম নেয়নি, নিজের ছেলেকে দেখেছিলাম, তাইও সেখানে বিষ্ণুর আমার রক্ষা করার জন্য উপস্থিত হয়ে গেল, এত মহিমা ঠাকুরের নামের। কোথাও জেনে বুঝে আর একবার যদি কেউ ঠাকুরের নাম গ্রহণ করে, শ্রদ্ধাপূর্বক যদি কেউ নাম গ্রহণ করে, শাস্ত্র বলছে প্রিয়মাণ হরির নাম গ্রহণ পুত্র উপচারিতম অজামিনো অপি অগাধাম কিম পুনাশ্রয়াগ্রহণ। আরে বলে অজামিন তো মরণাসন্ন স্থিতিতে খাটে শুয়ে ছিল, পেখানা যমদূতকে দেখে এত ভয়ভীত, এত ভয় পেয়ে গেল যে পেখানা পরিশ্রম বের হচ্ছে, মুখ থেকে লালা বের হচ্ছে, আর সেই সময় চিৎকার করতে করতে ঠাকুরের নাম গ্রহণ করেছে, তাই বিষ্ণুদূত সেখানে উপস্থিত হয়ে রক্ষা করলো। যদি কেউ শ্রদ্ধাপূর্বক গ্রহণ করে, কিম পুনঃশ্রদ্ধাগ্রহণ, যদি কেউ শ্রদ্ধাপূর্বক গুরুদেবের কাছ থেকে মালা নিয়ে আর হরিনাম গ্রহণ করে, আরে তার মহিমা তো বলাই যাবে না। পিতাই গৌর প্রেমানন্দে এইবার বিষ্ণুদূত যমদূতকে সেখান থেকে মেরে মেরে আর সেখান থেকে তাড়িয়ে দিল, বলে পালিয়ে যাও এখান থেকে যদি বাঁচতে চাও। যমদূত তো সেখান থেকে চলে গেছে। বিষ্ণুদূত দর্শন করার সঙ্গে সঙ্গে আজামিলের পরমায়ুও বড়ে গেল। আজামিল এইবার বুঝতে পেরেছে, বলে বাবা ঠাকুরের নামে অনেক মহিমা। সে কি করলো, বলে হরিদ্বার গিয়ে আর সেখানে আবার ভজন করতে আরম্ভ করেছে, ওই বেশ্যার সঙ্গে পরিত্যাগ করে দিল। বলে কোথায় আমি এই বেশ্যার পাড়ায় পড়ে আর জীবনটা নষ্ট করে ফেললাম, আবার সে যতটা বয়স রয়েছে ঠাকুরের ভজন করবো, ঠাকুরের নাম গ্রহণ করবো। সে ঠাকুরের ভজন করতে করতে আর শেষ দিকে ঠাকুরের ধাম চলে গেল। এইদিকে যমদূত যাদেরকে তাড়িয়ে বিষ্ণুদূত তাড়িয়ে দিয়েছিল, তারা গিয়েছে যমরাজ কাছে, নরকে যমরাজ কাছে গিয়েছে, আর যমরাজ কাছে গিয়ে তার সমস্ত অস্ত্র শস্ত্র যা ছিল সব ফেলে দিল। বলে আজ থেকে তোমাদের চাকরি আর করবো না। যমরাজ জিজ্ঞাসা করছে, বলে এত রেগে রেগে কেন বলছো, কি কথাটা তো বলো। বলে না, আজ থেকে আর তোমার চাকরি করবো না। বলে কি হয়েছে, বলে একজন ছিল আজামিল, অত্যন্ত পাপি, বেশ্যার সঙ্গে থাকতো, মদ থাকতো, আমি কুমেন্দ্রের সব ভ্রমণ করতো, ওর প্রাণ শোষণ করার জন্য যখন আমরা গিয়েছিলাম, কি জানি কোথায় থেকে খুব সুন্দর দেখতে বিষ্ণুদেব চারজন এসছে আর আমাদেরকে তাড়িয়ে দিল, কখনো এরকম হয়নি আমাদের সঙ্গে, যখন আমরা যেতাম প্রাণ নেওয়ার জন্য, কাউকে মারার জন্য, সঙ্গে সঙ্গে আত্মাটা নিয়ে আর চলে আসতাম, কিন্তু এটা প্রথমবার হয়েছে যে আমাদেরকে ওই চারজন তাড়িয়ে দিল। বলে মরার আগে সে লোকটা কিছু বলেছিল, বলে হ্যাঁ একবার নারায়ণ বলেছিল, বাস নারায়ণ নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে তো যম মহারাজ দাঁড়িয়ে গেলেন, আর নারায়ণ নাম শ্রবণ করে তিনি তো মূর্ছা প্রাপ্ত করছেন, একবারে পুরো মূর্ছিত হয়ে গেলেন। যখন মূর্ছাটা ভাঙেছে সেই সময় সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, বলে আজকে তোমরা অনেক সৌভাগ্যবান,
अरे तुम्हारा जाने ना श्रवण करते पहले चो जान दर्शन करते पहले चो साधारण भाग्य सब भय ना तुम्हारा आज ठाकुर पार्षद के दर्शन करते पहले चो तुम्हारा सत्य सत्य अनेक सौभाग्य बांधा बोले ठाकुर আমরা তো ভাবছিলাম তুমি ঠাকুর তুমি সমস্ত কর্তা ধর্তা তুমি একমাত্র শাসক আর কেউ তোমার থেকে উপরে আর কেউ আছে নাকি বলে হ্যাঁ আমার থেকে উপর নারায়ণ হলেন আমার ও প্রভু আরে আমি তো সাধারণ এই বর্ত জগতের লোকদের সব লেখা জোকা দেখি কিন্তু নারায়ণ হলেন আমার ও প্রভু সেই জন্য তুমি যদি কেউ ঠাকুরের নাম জপ করে তাহলে তার কাছে যাবে না যমদূত প্রশ্ন করতে লাগলেন বলে স্পষ্ট সিং সুজা সুজা আমাদেরকে বুঝিয়ে দাও কোথায় যেতে হবে কোথায় না যেতে হবে একটা চার্ট বানিয়ে দাও ফর্দ করে দাও আমাদের জন্য তাহলে আমাদেরকে সুবিধে হবে তখন যম মহারাজ বুঝাচ্ছেন আপনারা ওই বান দিয়ে বুঝো কাকে যমদূত ধরে নিয়ে যাবে আর কাদেরকে ছাড়বে যম মহারাজ বলছেন বলে জীবান বন্ধি ভগবত গুণ নাম ধেয়ম चेतश्चन स्मरति यच्चरणारविन्दम् कृष्णाय नो नमति यच्छिरये कदापि तान् आनयन् मम असतो अकृत्य विष्णुकृत्याम् खूब मंदिर सुनो जब महाराज बोलते हैं बोले काके आनते होंगे काके छाड़ते होंगे सर्वप्रथम बोलते हैं बोले जिम्बान भक्ति भगवत गुणनाम धेयम् যারা এই জীবা দিয়ে ঠাকুরের নাম গ্রহণ করে না তাদেরকে ধরে নিয়ে আসে বলে আদি বলে চেতশ্চন স্মরণে যার চরণারবিন্দম এই মনটা দিয়ে যারা ঠাকুরের চরণ কমলকে স্মরণ করে না যারা ওই ঠাকুরের সুন্দর শ্রীবিগ্রহকে স্মরণ করে না তাদেরকে ধরে নিয়ে আসবে বলে আদি বলে কৃষ্ণায় মনমতি অক্ষিরে কলাপি যারা ঠাকুরের দর্শন করে ঠাকুরের ভক্তদের দর্শন করে এই মাথাটা ধোয়ায় না তার তান আনিয়ত হওয়া অসত সেই অধম লোককে সেই অসত লোককে ঘরে নিয়ে আসবে অকৃত্য বিষ্ণু কৃত্যান এখানে টিকাকাররা বলছে বলে বিষ্ণু কৃত্যান অর্থ কি বিষ্ণু কৃত্যান অর্থ কি বলে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয় নাই যারা এই মানব জীবন পেয়ে আর বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয় নাই তাদেরকে ধরে নিয়ে আসবে সিম্পল একটা লিস্ট দিয়ে দিলেন বলে এদের এদেরকে নিয়ে আসতে হবে বলে আমরা কি করে বুঝবো যে এই হলেন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত আর এই হলেন অদীক্ষিত বলে তিনটে জিনিস আছে তিনটে চিহ্ন দেখলে তোমরা বুঝতে পারবে বলে কি কি বলে ললাটে তিলকম যারা যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েছে তাদের মাথায় এই উল্টপুল্ট তিলক থাকবে ললাটে তিলকম আমরা এই যে তিলক লাগাই না এই যে উল্টপুল্ট তিলক লাগাই এর মহিমা সত্যি সত্যি সমুদ্র দ্বারা বলা যাবে না এত মহিমা এইটাকে সাধারণ ধুলি মনে করো না এইটা হচ্ছে সাক্ষাৎ ব্রজ ধুলি হয়তো আমরা আগে গিয়ে শ্রবণ করব ঠাকুর সাক্ষাৎ যখন ওনাকে জ্বর হয় সেই সময় ব্রজবাসী নিজের চরণ ধুলি দেয় নারদজিকে আর নারদজি সেই ব্রজ ধুলি এনে আর ঠাকুরকে ওর মধ্যে অভিষিক্ত করান ঠাকুর এই ব্রজ ধুলি দিয়ে ছান করেন আর এই ছান করার পরে যে শেষটা রয়েছে এই শেষ মাটিটা আমরা তিলক রূপে ধারণ করছি এটা কোনো সাধারণ মাটি নয় এটা সাক্ষাৎ ঠাকুরের গায়ে থেকে নামানো মাটি এটা ব্রজ ধুলি সেই জন্য এটা কোটপূর্ণ রূপে ধারণ করতে হবে গোল ফোটা লাগিয়ে দিলাম বলে না চলবে না শাস্ত্র বলছে অর্ধকোণ রাত্রে যোগ সৌম্যম সচ্চিন্নম ধারেত্যধি সচন্দালোপি শুদ্ধাত্মা পূজ্যেব সদা দ্বিজ মতি শুরু শাস্ত্র বলছে বলে যদি কেউ এই অর্ধকোণ তিলক ধারণ করে অর্ধকোণ মতলব অর্ধম নয়তি অর্ধ মতলব উপর দিকে আমরা কি নিচের দিকে যেতে চাই পাতালে যেতে চাও রসাতলে যেতে চাও উপর দিকে ঠাকুরের ধাম কোথায় উপর দিকে তাই তো তো উপর দিকে আমাদের কে নিয়ে যাবে আমাদের মানসিকটা যদি ঊর্ধ্বপুণ্ড হয় এই ঊর্ধ্বপুণ্ড তিলক লাগানো মতলব আমরা ওই ঊর্ধ্বপুণ্ড ঠাকুর ওদার কাছে যেতে চাই এই দুটো যেটা দেখছেন না এই দুটো হচ্ছে ঠাকুরের দুটো চরণ কমল ঠাকুরের দুটি চরণ আর এই যে পাতা রূপে দেখছেন এটা হচ্ছে তুলসী পাতা
মানে ঠাকুরের চরণে যেরকম আমরা তুলসী পাতা দেই তিন তার রূপ এই তিলকের আকৃতি এই তিলক লাগানে মানে সাক্ষাৎ আমাদের শরীর উপরে ঠাকুর সুরক্ষা কবচ রূপে বিদ্যমান হয়ে গেলেন আগে আমরা শ্রবণ করব যখন পুতনা এসেছিল ওই পুতনা আসার পরে যশোমতী মা কৃষ্ণকেও এই তিলকটা লাগান এই তিলক লাগিয়ে আর তার নাম দিয়ে এই তিলকটা স্থাপন করেছে যশোমতী মা এত মহিমা এই তিলকের এই তিলকে সাধারণ মনে করবেন না নিশ্চিত রূপে যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়েছে আর যারা বলতে চান এই তিলকটা নিশ্চিত রূপে লাগাবেন ঠিক আছে প্রথম জিনিস বলছেন বলে ললাটে তিলকম বলে সেকেন্ড জিনিস কি বলে কণ্ঠে ত্রিকণ্ঠিকা যারা বিষ্ণু মন্ত্রে লিখিত হয়েছেন তারা গলায় এই ত্রিকণ্ঠিকা পড়বেন এই তুলসী কণ্ঠে পড়বেন তারা তুলসী কণ্ঠে ছাড়া কখনো তারা থাকবেন না বলে এই তুলসী কেন পড়ছেন আরে সাধারণ পাঠ পড়ার কি দরকার কেউ কেউ মনে করে না বলে আমাদের কাছে কি টাকার অভাব আমরা রূপ পড়বো সোনার চেন পড়বো এই কাঠ পড়ার কি দরকার বলে না তুলসী কে সাধারণ মনে করো না কশ্চিন তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে রাষ্ট্রচর্যায় পড়ে দেখবেন যেখানে সাক্ষাৎ গোপীরা বলছে বলে হে তুলসী তুমি তো অত্যন্ত কল্যাণী কশ্চিন তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে ঠাকুর কে যত কিছু জিনিস আপনি ভোগে আগে দিয়ে দেওয়া কেন যে পর্যন্ত তুলসী পাতা না দেও ঠাকুর কি গ্রহণ করবে ठाकुर छप्पन भोग छत्तीस व्यंजन बिना तुलसी प्रभु एक न माने तुलसी है तो महत्वपूर्ण तुलसी के साधन काट मने करो ना अपना राज यदि एक तो लेखा पढ़ा सीखे चेन कौन भी पूछो आमादे हिंदू सभ्यता भारतीय संस्कृति ते जतो गुरु गाच के हमरा पूजो करी तारा कोनो साधारण गाच नय जे रकम हमरा तुलसी गाच पूजो करी अशुद्ध गाच पूजो करी वटवृक्ष पूजो करी नीम गाच पूजो करी ताई तो अपनारा साइंस पढ़े देखबेन विज्ञान पढ़े देखबेन जारा एकटु लेखा पढ़ा शिखेछेन तारा तारा जानेन दोपहरेर समय जखन सूर्य थाके सूर्य सूर्यर उपस्थितिते प्लांट्स तारा फोटोसिंथेसिस करे तारा की करे निजे खावा दावा बनाय खावा दावा बनावार समय की करे बोले दोपहर बेला एई गाछ गुलो अक्सिजन छाड़े অক্সিজেন ছাড়ে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর আমরা কি করি সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড আমরা বের করি যারা একটা লেখাপড়া শিখেছেন তারা বুঝতে পারবেন তো অক্সিজেন আমরা গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি আর গাছগুলো কি করছে সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে আমাদের জন্য অক্সিজেন ছাড়ছে কিন্তু রাত্রিবেলা যখন সূর্য উপস্থিত হয় না সেই সময়ে গাছগুলো অক্সিজেন নিতে আরম্ভ করে দেয় তারাও অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে কিন্তু আমাদের হিন্দু সংস্কৃতিতে যে যে গাছের নাম আমি বললাম তুলসী হলো অশ্বত্থ বৃক্ষ হলো বটবৃক্ষ হলো এই গাছগুলো রাত্রিবেলাও অক্সিজেন ছাড়ে রাত্রিবেলাও অক্সিজেন ছাড়ে হয়তো আপনারা বাচ্চা ছেলে যখন ছিলেন মা বলতো না বলে গাছের তলায় ঘুমাবি না হ্যাঁ গাছের নিচে ঘুমাবি না কেন বলে ভূত ভূত এসে যাবে ওই ভূতটা কি বলে এই কারণ হচ্ছে মায়েরা তো এত শিক্ষিত ছিল না বলে তারা ভূত কারণটা জানতে পারতো না কিন্তু যদি কেউ রাত্রিবেলা গাছের নিচে ঘুমাবে তাহলে কি হবে শ্বাসকষ্ট হবে আরে গাছ তো কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে তো সেই জন্য শ্বাসকষ্ট হবে শ্বাস নিতে পারবে না ওটাই ভূত আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই গাছগুলো যেটা আমরা পুজো করছি সাধারণ নয় তুলসী ভি ঠিক তদ্রু তুলসীতে এতগুলো মেডিসিনাল বেনিফিটস আছে আপনারা রামদেব বাবার করোনারি দেখবেন করোনার প্রথম মেডিসিন যখন এই করোনারিটা বের হয়েছিল 80% কন্টেন্ট তুলসী 80% কন্টেন্ট মেডিসিন শপ থেকে গিয়ে একটা মেডিসিন কিনে দেখবেন তুলসী পাওয়ার ওর সঙ্গে একটা ফর্ম দেখবেন 200 রকমের বিমারির প্রতিষেধ এই তুলসীর মধ্যে এই তুলসী কে সাধারণ গাছ মনে করো না আরে পারমার্থিক দৃষ্টিকোণে যদি না মানো তুলসী এতে ঠাকুরের অত্যন্ত প্রিয় পারমার্থিক দৃষ্টিকোণ যদি নাও মানো তাহলে সাইন্টিফিক দৃষ্টিকোণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে মেনে নাও তুলসীতে এত লাভ সেই জন্য তুলসী কণ্ঠে নিশ্চিত রূপে পড়তে হবে এই তুলসী কণ্ঠে যদি আমরা গলায় পড়ি তাহলে কি হয় যা কিছু খাচ্ছি ওটা এখান থেকে স্পর্শ করে আর পবিত্র হয়ে নিচে যাচ্ছে কোনো দুষ্প্রভাব হবে না
যা কিছু আমরা বলছি এই তুলসি কাঠটিকে স্পর্শ করে আর বের হচ্ছে, তাহলে কি হবে? মিষ্টি কথা বের হবে, কখনো অমঙ্গল জিনিস মুখ থেকে বের হবে না, মিথ্যা কথা বের হবে না। ঠিক আছে, সবাইকে তুলসি কাঠটি নিশ্চিত রূপে পড়তেই হবে। আরে এটাই তো আমাদের হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির হচ্ছে মূল। এই কাঠটি তিলক ঠাকুরের নাম। আজকে সময় এখন আপনারা যদি বৃন্দাবন গিয়ে দেখবেন, সেখানে বিদেশিরা এসে আর আমাদের এই ভারতীয় সংস্কৃতিকে তারা অবলম্বন করছে। আশ্চর্যচকিত হয়ে যাবেন, বেশিরভাগ মানে বৃন্দাবনে গিয়ে দেখবেন 20% থেকে বেশি পপুলেশন সেখানে ফরেনার্স, ওয়েস্টার্ন। এত সেখানে ভারতীয় সংস্কৃতি থেকে তারা আকৃষ্ট হয়ে আর বৃন্দাবন বাস চেয়েছেন। তারা এবার বুঝতে পেরেছেন বলে বৃন্দাবন ধামের কি মহিমা, আর আমরা ভারতীয় হয়ে আর ডেভেলপ করে নিচ্ছি, আমরা ওই পাশ্চাত্য সংস্কৃতিকে ফলো করতে চাচ্ছি। এখনকার ছেলে মেয়েরা তারা কি চায় বলে আমরা ওই আমেরিকা যাব, আমেরিকাতে যেরকম কালচার আছে সেটা আমরা ফলো করবো, আমেরিকা যদি বার্গার খায় তাহলে আমরাও বার্গার খাবো, আমেরিকা যদি ওই ছিঁড়া জিন্স পড়ে তাহলে আমরাও সেইরকম পড়বো, আমেরিকাতে লোকজন সেখানে যদি এরকম চুল রাখে তাহলে আমরাও সেইরকম চুল রাখবো, সেটাই হয়ে যাচ্ছে ফ্যাশন। কিন্তু একবার বৃন্দাবনে গিয়ে দেখুন, সেই আমেরিকান লোক সেই বিদেশি লোক ভারতীয় কালচার থেকে আকৃষ্ট হয়ে আর বৃন্দাবন বাস চেয়েছেন। তারা যখন তাদের ভিসা ফিনিশ হয়ে যায় না, আমাদের মন্দিরের কাছে অনেক বিদেশিরা থাকে, তাদের ভিসা যখন ফিনিশ হয়ে যায় শেষ হয়ে যায়, তারা কান্নাকাটি করতে করতে নিজের দেশে যায় বলে ঠাকুর আমাদেরকে কেন আবার ওই নার্কে পাঠাচ্ছে, আমরা থাকতে চাই না বিদেশে। সে তো নার্ক সাক্ষাৎ, সেখানে লোকজন এত ডিপ্রেশন, মদ খাচ্ছে, মাছ খাচ্ছে, এত বড় করার পরেও তার হৃদয়ে শান্তি নেই। আরে সেখানে বড় বড় বিল্ডিং হতে পারে, খুব ভালো ক্লিন রোড হতে পারে, সেখানে খুব বড় বড় গাড়ি থাকতে পারে, কিন্তু মনের শান্তি নয়। টাকা হলে, বেশি টাকা হলেও মনের শান্তি নয়, মনের শান্তি শুধু এই আধ্যাত্ম, এই ভারতীয় সংস্কৃতি, ঠাকুরের ভজন পূজা এইগুলোতেই বিশেষ শান্তি আছে। তা আমাদেরকেও কি করতে হবে? আমাদেরকেও সেগুলো পালন করতে হবে। যদি সুখ শান্তিতে থাকতে চাও, যদি সেই রকম ডিপ্রেশন ওনাকে ফলো করছো, তো যদি আমেরিকান কালচার ফলো করছো তাহলে তো ডিপ্রেশনও আসবে, হাইপারটেনশনও আসবে, রাত্রিবেলা এমন একটা অবস্থা দিন এসে যাবে যে ঘুমের ঔষধ খেয়ে আর ঘুমাতে যেতে হবে। কেন? এই যে আমরা তো ওইসব চাচ্ছি, বিদেশি কালচার চাচ্ছি, তো সেই জন্য সাবধান হয়ে যান, সাবধান হয়ে আর কি করো, আমাদের ভারতীয় সংস্কৃতিকে নিয়ে চালো। এর থেকে যত আমরা কাছাকাছি থাকবো তাহলে সুখী থাকবো। যদি কেউ বিদেশে যেতে চায়, যদি কেউ এখান থেকে বিদেশে নেপাল কোথায় যেতে চায়, তাহলে তিনটে জিনিসের দরকার হয়। তিনটে জিনিস বলে কি কি? বলে পাসপোর্ট, ভিসা আর টিকিট। এই তিনটে জিনিস খুব দরকার। সর্বপ্রথম পাসপোর্ট, বলে পাসপোর্ট কি? বলে আমরা যদি এক দেশ থেকে দুসরে দেশ যেতে চাই তাহলে পাসপোর্ট দরকার হয়, আমরা যদি ওই ঠাকুরের ধাম যেতে চাচ্ছি তাহলেও তো তিনটে জিনিসের দরকার হবে। বলে সে তিনটে জিনিস কি? বলে যদি মাথায় তিলক কেটে দিচ্ছি, এটা হয়ে গেল পাসপোর্ট, এটা হয়ে গেল পাসপোর্ট। ভিসা, ভিসা কি? বলে গলায় কর্তি যদি করে নিলাম তাহলে এটা হয়ে গেল ভিসা। পাসপোর্ট আর টিকিট, ভিসা দুটো জিনিস তো হয়ে গেল। এবার তৃতীয় জিনিস টিকিট, টিকিটটা কি? বলে এই ঠাকুরের নাম, ঠাকুরের মালা যতগুলো আমরা জপ করবো সেটাই হচ্ছে টিকিট। যতগুলো বেশিরভাগ যদি দেখুন বিজনেস ক্লাস টিকিট হয়, ইকোনমি ক্লাস টিকিট হয়, এয়ারপ্লেনে গিয়ে দেখবেন আলাদা আলাদা সেখানে ক্লাস থাকে। আরে ঠাকুরের নাম যত বেশি আমরা জপ করবো ততই আরামে থাকবো, ততই আরামে থাকবো। এইটা সেই জন্য নাম নয়, মহাপ্রভু কি বলছেন? বলে নাম নাম কারি বহুনা নিজ সর্ব শক্তি। এই নামটা হচ্ছে চিন্তামণি, নামটা হচ্ছে চিন্তামণি। এই নাম থেকে যা কিছু আপনি চাইবেন সেটাই নাম দেবেন। এই নাম জপ করতে করতে যদি আপনি চান লাকি, টাকা পয়সা নাম সে দিতে পারে, নাম জপ করতে করতে যদি আপনি সুন্দর মেয়ে বিয়ে করতে চান
সেটা হয়ে যাবে, সুন্দর পতি সেটা হয়ে যাবে, যা কিছু চাইবেন নাম সেটা দিয়ে দেবেন, এটা হচ্ছে চিন্তামণি। কিন্তু যদি সর্ব থেকে সর্বশ্রেষ্ঠ বস্তু ঠাকুরের ধামে যেতে চান, ঠাকুরের প্রেম প্রীতি ভালোবাসা যদি চান, সেটাও এই নাম দিতে পারেন। এত শক্তি এই হরিনামের মধ্যে। বলে শ্রী হরিনাম সংকীর্তন কি, সেই জন্য দেখুন আপনারা তো একটু পুরানো লোক, পুরানো লোক বলে মানে একটু সংস্কারী লোক, সেই জন্য ভাগবত কথায় এসে তিন তিন ঘন্টা এখানে বসে আর পাঠ শুনছেন। কিন্তু এখনকার যে ছেলেরা মেয়েরা তারা কি করে, তারা এই শাস্ত্রগুলোকে মানে না, তারা আর গীতা রামায়ণ ভাগবত তাদেরকে মাইথোলজি বলে আর মনে করে, এই তো। তাহলে সেটাতে কি হচ্ছে বলে আমরা তাদের জন্য আলাদাভাবে ক্লাস দেই। আজকালকার ছেলেরা যারা একটু সায়েন্স পড়ে নিয়েছে, লেখাপড়া শিখে নিয়েছে, তাদের মনের মধ্যে একটা কি ভ্রম বলে আমরা যেটা প্রত্যক্ষ দেখব সেটাই আমরা বিশ্বাস করব, যেটা ঠাকুরকে আমরা দেখতে পাই না, এটা প্রত্যক্ষ দেখতে পাই না, তাহলে বিশ্বাস করবো কেন? আমরা 21 শতকে থাকছি, সায়েন্টিফিক যুগ, সেই জন্য আমরা এইসবকে বিশ্বাস করি না। তাহলে আমরা কি করি, তাদের জন্য আলাদাভাবে ক্লাস দেই, ওনাকে সায়েন্টিফিক রূপে সব কিছু বুঝানো হয়, তাদের জন্য আলাদা প্রজেক্টর দিয়ে আর সাইজ রূপে তাদের জন্য আলাদা ক্লাস দেই। যদি আপনারা চান যে আপনাদের ছেলে মেয়ে এইগুলো একটু শিক্ষা নেয়, তাহলে আপনাদের ছেলে মেয়েদেরকেও আলাদাভাবে ক্লাস দেওয়া হবে। আপনারা পরামর্শ করেন, আমরা মালার সঙ্গে কথা বলি আর আপনাদেরকে একটা ফিক্স ডেট দিয়ে দেবো, হয়তো কালকে না পরশু, পরশু কালকে আর পরশু দিনে, দুদিনে এই কথা শেষ হওয়ার আগে মালার সঙ্গে পরামর্শ করে আমরা দুদিন ছেলে মেয়ে তাদের জন্য আলাদা করে ক্লাস রাখবো। ছেলে মানে যারা একটু বড়, একটু বড় আছে মানে 8 ক্লাস আর অ্যাবাউট, যারা ক্লাস 8 পড়ে আর সিনিয়র ক্লাসে কলেজ আর সিনিয়র চলে, ঠিক আছে? আর যখন তোমাদের সময় হবে, আমরা তো এখানে আছি, যখন তোমাদের সময় হবে তখন সেই অনুযায়ী ক্লাস দেবো। বলো তো যারা ইয়ং ছেলে আছে, কয়টার সময় তোমাদের সময় হবে? বিকালে কথা হয়, দুপুরে এখানে আসতে পারবা? বলো ছেলেরা আছে কি এখানে, কখন তোমাদের সময় দিতে পারবে? যখন সময় দিতে পারে আমরা এখানে আছি, তখন তোমাদের সেখানে আমরা ক্লাস দেবো। কখন তোমাদের সময় হবে বলো? এই যে উপরে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছো বলো, কয়টার সময় আসতে পারবে? আরে বলো, কে বলছি না, কিছু চুপ কেন হয়ে গেল? কয়টার সময় আসতে পারবে তোমাদের? কলেজ স্কুল এখানে খোলা আছে কি বন্ধ আছে? খোলা আছে, বন্ধ আছে না? হ্যাঁ বন্ধ আছে, একটা কাজ করতে পারো। এখানে কিতনা বাজে, 12 বাজে? তোমরা 12টার সময় কালকে আসতে পারবে? কালকে আর পরশু দুদিনই আমরা আছি, এখানে কালকে 12টার সময় আসতে পারবা? এখানে এলে কালকে একাদশী ব্রত আছে, একাদশী ব্রত করবো, এখানে প্রসাদ হোক পাবে, মন্দিরে প্রসাদ পাবে, আসতে পারবে 12টার সময়ে? বল আসতে পারবে কি না? আসতে পারবে? এই জন্য তোমরা আসবে আর ইনি আপনাদেরকে ভালো ভালো কথা বুঝাবে। আজকে একটা দাদা আমার কাছে একটা কমপ্লেন করে গেল, দেখুন কি করলে, তিনি বললে আপনি লোকদের একটু বুঝাবে, লেখাপড়া তো শিখছে কিন্তু কেউ পিতা মাতার সেবা করতে চাইছে না, শ্বাস কষ্টের কেউ সেবা করতে চাইছে না, অনেক লেখাপড়া শিখছে, ভালো ভালো কাজ করছে, বলে 80% বাড়িতে সব দুঃখী, শ্বাস বৌমা মধ্যে লড়াই, ছেলে ছেলেদের মধ্যে অশান্তি, 80% প্রায় তিনি বলে গেলেন। এখানে বললেন এদের একটু শিক্ষা দিলেন, ছেলেদের তো অনেক লেখাপড়া শিখিয়ে দিচ্ছে কিন্তু তাদের উপরে কোনো সংস্কার দিচ্ছে না, সংস্কার না দেওয়া ধরুন ওরা কি করছে, ওরা পিতা মাতার আর কেউ সেবা করতে চাইছে। এই জন্যে আপনারা যদি চান, হ্যাঁ এই জন্য আমি আগে বলছিলাম না, গুরুদেবকে এখানে ব্যক্তি এসে বললো বলে গুরুজি বাচ্চারা আমাদের কথা শুনে না, কি শুনে না? বাচ্চারা আমাদের কথা শুনে না। গুরুদেব বললেন রামায়ণ পড়ো, ছেলেকে রামায়ণ পড়িয়েছে বলে না, বলে যে পড়বে না ছেলেদের রামায়ণ শিখাবে না, ওর তো দুর্গতি এটাই হবে, কেননা কোথায় বলেছে পিতা মাতার সেবা করতে হবে? রামায়ণ বলেছে। এই জন্য বলছে যে প্রাত উঠাই রঘুনাথা মাস পিঠ গুরু নমাই মাথা, ভগবান রাম সকালে উঠে সর্বপ্রথম তিনি পিতা মাতাদের চরণ ছুঁতেন,
রামায়ণ দেখেছে কিনা তোমরা? দেখেছে রামায়ণ? দেখবেন যখন দশরথ মহারাজ শয়ন করেছে ভগবান রাম দিয়ে তার পা দিচ্ছে, নিজের পিতার তিনি পা সেবা করছে, ভগবান রাম তিনি পিতার আদেশ পালন করার তিনি কতদিন বনবাসে গিয়েছিলেন বলো দেখি, কতদিন গিয়েছিল জোর করে বলা? 14 বছর গিয়েছিল বনবাস ভগবান, কেবল পিতার সেবা করার জন্য। এখন তুমি নিজের ছেলেকে বলো ছেলে আমার আদেশ পালন করার জন্য তুমি 14 দিন কোথায় একটু যাও, তোমার ছেলে যাবে? বলো যাবে তোমার ছেলে? ও হানিমুন বানাতে যেতে পারে কিন্তু পিতা মাতার সেবা করতে যাবে না, বুঝতে পারছেন তো? এই জন্য আমরা চাইছি তোমাদের ছেলেদেরকে যাতে ভালো সংস্কার পায়, যাতে পিতা মাতার আদেশ পালন করে, পিতা মাতার সেবা যাতে করে। হ্যাঁ, এই জন্য কালকে যত ইয়ং ছেলেরা আছো সবাই একটা খাতা পেন নিয়ে আসবে, এমনি কিছু ভালো ভালো জিনিস বলবে, তোমরা সব নোট করবে, ঠিক আছে? আর কালকে হলো একাদশী, আর যদি ভাগবত কথাতে যদি একাদশী এসে গেছে না মনে করবে বহু ভাগ্যে ভাগবতে একাদশী আছে, সাধারণ ভাগ্যেতে আসে না। এই জন্য একাদশী ব্রত আপনারা করেন? কারা কারা করেন একাদশী ব্রত? হাত তুলুন দেখি। হ্যাঁ, এখানে কিছু কিছু ভক্তরা করে। এদিকে হ্যাঁ দেখুন, আমি একাদশী সম্বন্ধে দু একটি কথা বলে দিচ্ছি। যে একাদশী ব্রত হলো এই ব্রতকে বলা হয় কল্প তরু ব্রত, মতীয় পূজক কেন একাদশী ব্রত রাখবে? একটি একাদশীর নাম হলো ইন্দিরা, 15 দিন পরে একটা একাদশী আছে। ইন্দিরা অর্থ হলো লক্ষ্মী, যাদের বাড়িতে পয়সা পত্রের অভাব আছে যদি ওই ব্রতটা কেউ করে বাড়িতে মা লক্ষ্মী কৃপা আছে, ঘরে টাকা পয়সা আছে। একটি একাদশীর নাম হচ্ছে মোক্ষদা, মানে যে একাদশী ব্রত করলে তুমি সংসার থেকে মুক্তি হয়ে ভগবানের কাছে যেতে পারবে। একটি একাদশীর নাম হলো বিজয়া, বিজয় মানে ওই একাদশী ব্রত যদি কেউ করে তুমি কোথায় হারবে না, সব কাজে তুমি বিজয় প্রাপ্ত করবে। একটি একাদশীর নাম হলো পাপ মোচনী, মানে ওই একাদশী ব্রত যদি কেউ করে না জীবনে তোমার যত পাপগুলো আছে সমস্ত পাপগুলো তোমার নষ্ট হয়ে যাবে, এই জন্য ওর নাম হয়েছে পাপ মোচনী। একটি একাদশীর নাম হলো সফলা, সফলা মানে যে একাদশী ব্রত করলে তুমি সবসময় সফল লাভ করবে, কখনো হারবে না। এই জন্য দেখবে 15 দিন পরে একটি একাদশী আছে, প্রত্যেক একাদশীর সব আলাদা আলাদা নাম, একই নাম নেই, আলাদা আলাদা ফল। যেরকম কেউ সোমবার, কেউ মঙ্গলবার, কেউ বুধবার, ওর একটি ফল, কিন্তু একাদশীর সমস্ত প্রকার ফল একাদশী ব্রতে পাবে, বুঝতে পারছেন তো? এই জন্য যদি আপনি সোমবার না করেন, মঙ্গলবার বুধবার যদি কোনো ব্রত না রাখেন আপনার পাপ লাগবে না, কিন্তু একাদশী ব্রত যদি কেউ না করে তাকে পাপ ভোগ করতে হবে, কেন? একাদশী দিন অর্থাৎ গোহত্যা, নরহত্যা, ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পিতা মাতার হত্যা, যত প্রকার বড় থেকে বড় পাপ একাদশী দিন অর্ণতে আশ্রয় করে থাকে। যদি একাদশী দিন কেউ অর্ণ খেয়েছে সমস্ত পাপের ভাবিদারি মাফি হবে। এই জন্য কালকে একাদশী, হ্যাঁ এই জন্য কালকে আমরা খুব ভালো ভালো কথা শুনবো। একজন দুজন পতি পত্নী ছিল, দেখুন যদি না জেনে শুনেও যদি একাদশী করে কি ভাব, দুজন পতি পত্নী ছিল জানতো না আজকে একাদশী, সকালে উঠতে ঝগড়া আরম্ভ হয়ে গেছে, সকালে উঠতে দুজনে ঝগড়া আরম্ভ হয়ে গেছে, যেমন ঝগড়া আরম্ভ হয়ে গেছে পত্নী বলছে তুমি সকালে উঠে ঝগড়া করতে আরম্ভ করে দিয়েছ, আজকে আমি রান্নাই করবো না। পতি বললো তুমি রান্না কি করবে, আমি খেলে তো তুমি রান্না করবে, আজকে আমি খাবই না, সকালে উঠে ঝগড়া করতে লেগে গেছো। এখন পত্নী আর রান্না করেনি, পতি আর খাইনি, কিন্তু ওই দিন ছিল একাদশী ব্রত, জানতো না, পুরা সারাদিন নির্জল একাদশী, বাড়িতে কিভাবে এমনি তো ব্রত রাখবে না। আর যদি পতি পত্নী ঝগড়া হয়ে গেছে না, দেখবেন 2-3 দিন পর্যন্ত নির্জল ব্রত হচ্ছে, হয় কিনা বাড়িতে? এই জন্য পুরা নির্জল একাদশী ব্রত ফল কি হচ্ছে জানবি তো? আগের জন্মে ওই যে ব্যক্তিটা রূপমাগত মহারাজ হয়ে জন্ম নিয়েছে, ওর যে পত্নী তিনি রানী হয়ে জন্ম নিয়েছে, না যেন একাদশী ব্রত করে,
আর যদি জেনে শুনে একাদশী ব্রত কারেন আর যদি ভাগবত কথা শুনেন না আপনি কল্পনা করতে পারবেন না একাদশী ব্রতের কি মহিমা। দেখো আমি নিজের অনুভূতির কথা বলছি, মন দিয়ে শুনো। আমি বিদেশ প্রচার করতে যাই, আমি ইউরোপে গিয়েছিলাম প্রচার করতে। একজন ব্যক্তি 2 বছর থেকে বিছানার মধ্যে শুয়েছিল, শরীরের মধ্যে হাড় ছাড়া কিছু নেই, কলাতে প্রাণ আটকে গেছে, কিছুতেই মরে না। এত টাকা পয়সা খরচ, এত কষ্ট ভোগ কল্পনা করতে পারবে না। তখন আমাদেরকে যে ভক্তরা বলল যে আমাদের ইন্ডিয়া ভারত থেকে একটা সাধু এসছে, তো তখন ওরা আমার কাছে আসে বলে সাধু বাবা আমাদের বাবা 2 বর্ষ থেকে হসপিটালে পড়ে আছে, একটু দর্শন করতে যাবেন। আমাকে নিয়ে গেল বলে 2 বর্ষ থেকে প্রাণ যাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, অনেক টাকা পয়সা খরচা হচ্ছে, কি করে উদ্ধার হবে বলুন। আমি বললাম দেখো আপনারা সবাই একাদশী ব্রত করে ওর ফলটা দিন। বলে বাবা 10 দিন বাকি আছে, 1 দিনে অনেক টাকা পয়সা খরচা আর বাবা বেহোশ হয়ে পড়ে আছে। আমি বললাম একটা কাজ করো, সবাইকে হাতে আমি জল দিলাম, ফুল দিলাম। আমি বললাম সংকল্প করো আমার পুরো পরিবার মিলে একাদশী ব্রত করে ওর ফলটা দেব। আমি ওদের জল দিয়ে সংকল্প করালাম, বলে সংকল্প করে বলুন আমরা একাদশী ফল দেব। সংকল্প করে যখন আমি বাড়িতে এসেছি না, কোনো ভক্তের বাড়িতে ছিলাম, যখন ওর বাড়িতে এসে ফোন এলো বলে বাবা পিতার উদ্ধার হয়ে গেছে, বাবার উদ্ধার হয়ে গেছে, শরীর ছেড়ে দিয়ে গেছে, তালি বাজাও, কেউ তালি বাজায় না, তো চুপচাপ বসে আছে। এই জন্য এখানে বলছে এই একাদশী এত মহত্ব। দেখবে যদি একজন লোক অন্তিম সজ্জায় শুয়ে আছে, কিছুতেই মরছে না, অনেক কষ্ট পাচ্ছে, কোনো ব্রাহ্মণকে ডাকু বলে কি করি ওর সদ্গতি তাড়াতাড়ি হবে, দেখবে না কি বলে। বলে কই একাদশী ব্রত করে ফল দিতে পারবে, আর কোনো ব্রতের কথা যদি বলবেন বলে একাদশী ব্রতের কথা বলবে। এই জন্য এত মহিমা, এই জন্য কালকে কেউ অর্থ খাবে না, কালকে আমি খুব ভালো ভালো কথা বলবো। একাদশী কি মহত্ব সাইন্টিফিক্যাল রিজিট বলবো, কেন একাদশী ব্রত করবো, কি এর মহিমা। এই জন্য কালকে প্রার্থনা আর কালকে এখানে সবাই জেনে একাদশী প্রসাদ আমাদের পরেশানন্দ প্রভু শ্রীধর মহারাজ তিনি সবাই জেনে একাদশী প্রসাদের ব্যবস্থা করবে। এই জন্য খাওয়ার ও চিন্তা করবে না, বুঝতে পারলেন তো। আর চেষ্টা করবে দুপুর পর্যন্ত কিছু না খাওয়ার, দুপুর পর্যন্ত 12টা পর্যন্ত কিছু খেলে ওর পরে যেন আলু সবজি পেঁপে কাঁচকলা আলু সিদ্ধ করে এটা সুন্দর সবজি বানিয়ে, কিন্তু অন্য কোন তেল দিবে না, যে ভালো ঘি থাকে বাদাম তেল থাকে এই তেল চলবে, আর কোন তেল চলবে না। হ্যাঁ ওই তেল ছক দিয়ে সুন্দর করে জিরা ছক দেবে না, আদা দিতে পারে, অন্য কোনো মশলা দিবে না, আদা দিবে, আলু সবজি আর যত প্রকার ফল খেতে পারবে, দুধ দই সব খেতে পারবে, ড্রাই ফ্রুট খাবে, খাওয়ার জন্য তো অনেক জিনিস আছে, বুঝতে পারছেন তো। এই জন্য কালকে বাড়িতে যাতে তোমাদের বাড়িতে অন্ন না হবে, ওই দিন অন্ন খাওয়াটা যত পাপ দেওয়াটাও তত পাপ হলো, যত খেলে পাপ হবে দেওয়াটাও তত পাপ হবে। এই জন্য কালকে যদি বাড়িতে কেউ খায় তাদেরকে অন্ন না খাওয়াই, তাদেরকে এই ভালো ভালো সবজি বানিয়ে তাদের খাওয়াবেন, চেষ্টা করবেন বাড়িতে একাদশী ব্রত রাখতে। কালকে আমি এখানে খুব ভালো ভালো কথা বলবো একাদশীর কথা, ঠিক আছে। আর কালকে হলে একাদশী ব্রত আছে, এখন আমাদের প্রভু বললে না নিয়ম হলো আমাদের সদ্গুরু থেকে হরিনাম গ্রহণ করতে হয়, বুঝতে পারলেন তো। গলায় মালা তিলক ধারণ করতে হয়, কিন্তু তখন আমরা মালা তিলক দেই যখন কেউ নিরামিষ হয়ে যায়, নিরামিষ হলে পরে তখন তুলসী মালা কঠি আমার দেই, তার আগে দেই না। কিন্তু যদি কেউ বলে আমি ধীরে ধীরে ছাড়বো, একসঙ্গে ছাড়তে পারবো না, তখন আমরা কী করি তাদের একটা নিমের মালা দেই প্র্যাকটিস করার জন্য, বলে এই নিম মালটা মালাটা নিয়ে হরিনাম করো আর চেষ্টা করবে, ধীরে 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 চেষ্টা করবে, ধীরে ধীরে যদি নিরামিষ যাতে ভোগী হতে পারে, ঠিক আছে। কালকে যদি কেউ মালা নিতে নিয়ে হরিনাম করতে ইচ্ছা করে মঠে এসে তোমরা নিতে পারো আর বাড়িতে বসে ভগীদের ভজন করতে পারো, ঠিক আছে। এখন আমাদের ভগবান বামন দেব আসবে, আর আমাদের শ্যামানন্দ প্রভু আপনাদেরকে হিন্দি বুঝতে পারে, কিন্তু একটু হিন্দি ভাষা কেন বাংলা তিনি শেখা নেই, এই জন্য তিনি হিন্দি ভাষাতে বামন দেব কী করে তিনি প্রকট হলে, তিনি হিন্দি ভাষাতে আপনাদেরকে একটু বামন দেবের প্রকের কথা বলবে, তারপরে গোবিন্দ জন্ম নেবে, তারপরে আপনারা সবাই প্রসাদ নিবেন। একবার হাত তুলে বলো সবাই।
বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সবচেয়ে পেলে গুরুপাদ বদনাম ओम विष्णु पाद स्तोत्र सति तिम भक्ति के दान जति गुरु सम गुरु महाराज के नाम आसन नाम योगे कुंभे हेतु पावन सकतम तत्पश्चात उपान को उपाद करतु समस्त गुरु वर्ग वृंद समस्त सन्यासी महाराज वृंद समस्त वैष्णव वैष्णवी माताएं सबके चरण में अपन का जथा योग्य दंडन प्रणाम स्वीकार अभी अष्टम स्कंद में परीक्षित महाराज जी को बड़े सुंदर रूप में समुद्र मंथन की कथा सुनाते हैं। समुद्र मंथन में किस प्रकार भगवान ने चार बार अवतार लिया, चार चार अवतार लेते हैं, क्यों देवता और असुर के लिए भगवान कृपा करके चार बार अवतार भी के ऊपर भद्रासन को धारण किए। तीसरे अवतार में भगवान ने धन्वंतरी अवतार धारण करके अमृत को देवताओं को प्रदान किया और चौथे अवतार में भगवान मोहिनी रूप धारण करके राहु नाम का दैत्य को वध करते हैं, उसका शरीर मतलब। तो असुर लोग सारे के सारे शराब में मदमस्त होने लगे। देवतागण और असुरों में भयंकर संग्राम हुआ, भयंकर युद्ध हुआ और इसी युद्ध में सारे के सारे असुर मारे गए। अब असुर का जो गुरु होते हैं वो है शुक्राचार्य। शुक्राचार्य ने देखा कि भाई मेरे शिष्य ही नहीं रहेंगे तो मैं किस चीज़ का करूँ, मुझे कौन सेवा करेंगे। तो शुक्राचार्य बड़े कृपा करके, शुक्राचार्य कौन है, ये गुरु बनती है और भगवान स्वयं गीता में कहते हैं कि मैं गुरुओं में शुक्राचार्य हूँ। ये भगवान के बड़े प्रिय पात्र हैं, इसलिए इनके पास संजीवनी विद्या था। संजीवनी विद्या मतलब की जानते हो? संजीवनी विद्या मतलब है कि मरे हुए व्यक्ति को जिंदा कर देते हैं। अब शुक्राचार्य ने पानी लिया, मंत्र पढ़ा और जैसे ही छिड़क दिया सारे के सारे असुर उठ गए। बोले जय हो गुरुदेव, आपकी कृपा से तो हम जिंदा हो गए, लेकिन गुरुदेव हमें बदला देना है, हमें बदला देना है गुरुदेव, देवता को छोड़ना नहीं है। तो शुक्राचार्य बोले देखो इस समय वो लोग अमर हो चुके हैं, तुम लोग चाह कर भी उनको कुछ नहीं बिगाड़ सकते हो, बाल भी बांका नहीं कर सकते हो। बोले क्या करें गुरुदेव? बोले ब्राह्मणों का सेवा करो, वैष्णवों का सेवा करो। सेवा करने से क्या होगा? ना वो आशीर्वाद देंगे और उसी आशीर्वाद के फलस्वरूप तुम्हें शक्ति प्रदान हो जाएगा। तो भैया असुर लोग ब्राह्मण की कैसे सेवा करें? असुर बोलते हैं किसको? जो मांस मछली मदिरा आदि ये सब खाते हैं वो सब कौन है? असुर हैं, वो सब है असुर। प्यार लेखन आदि सब खाते हैं, अपकर्म करते हैं, उनको बोला गया है असुर। तो बता रहे हैं देखो कि हम लोग तो असुर जात के हैं और हम ब्राह्मणों की सेवा कैसे करें? तो शुक्राचार्य बोलते हैं अरे ब्राह्मण की सेवा करने में देर नहीं लगता। बोले क्या गुरुदेव देर नहीं लगता, क्या करना पड़ेगा? चकाचक मालपुआ रबड़ी पीठा पाना सब खिलाओ, हाँ सुंदर सुंदर व्यंजन बना के सब खिलाओ, सुख तो अर्की की बांगला से बना है ना, सब खिलाओ चकाचक करके। और जैसे ही खिलाओगे ब्राह्मण को देखना प्रसादी देना, आसन बासन और भाषण देखना, हाथ में चकाचक प्रणाम ही दो और प्रणाम करो और कृपा करो, देखना ब्राह्मण प्रसन्न हो जाएंगे। सारे असुरों तो मिलके सारे भगवान से ब्राह्मण को निमंत्रण करने लगे, सबको चपेर धोने लगे, सबके गले में फूल माला दे रहे हैं, सबको बिठा बिठा के सुंदर सुंदर वस्त्र दे रहे हैं, खिला रहे हैं, दक्षिणा दे रहे हैं। ब्राह्मण लोग बड़े प्रसन्न हो गए, प्रसन्न होके बोलते हैं, स्तुति वाचन करने लगे, बोलते हैं बलि महाराज क्या चाहिए? तो बलि बोलते हैं प्रभु आप हमें केवल कृपा ही करो। तब सारे ब्राह्मण मिलके बड़े बड़े यज्ञ करने लगे, बड़े बड़े हवन किए और उसी हवन से दिव्य रत्नाधरम देवम सुगंध अस्त्र नमोहिता, बड़े बड़े अस्त्र शस्त्र दिव्य कवच कुंडल और रथ सारे वस्तु प्रदान हो गया। और सारे चीज को ब्राह्मण ने क्या किया ना, ये बलि महाराज को दे दी। अब बलि महाराज बड़े पृष्ठ पृष्ठ हो गए, बलि महाराज जी ब्राह्मण के कृपा से ब्राह्मण के आशीर्वाद से बड़े तेजस्वी होने लगे और जैसे ही स्वर्ग की तरफ जा रहे थे उसी समय ये देवता का गुरु कौन है? बृहस्पति। ये बृहस्पति देवता का गुरु ये बोलते देखो
अगर तुम्हारा कल्याण चाहते हो तो देवता है तुम यहाँ से भाग जाओ। क्यों? क्योंकि असुर गण के पक्ष में भी ब्राह्मण लोग हैं, पर जहाँ पे ब्राह्मण और गौ का सेवा होता है, गायों का सेवा होता है, वहाँ पे भगवान भी अपने दो हाथों खड़े कर देते हैं। भैया भगवान भी कुछ नहीं कर पाएंगे, ब्राह्मण को देखते ही नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय जगत पिताय कृष्णाय गोविंदाय नमो नमो। अरे ब्राह्मण और गो के लिए तो भगवान अपने प्राण को भी न्यौछावर कर देते हैं और तुम्हारे मदद करने नहीं आएंगे। अच्छा ठीक है, सारे देवता भाग गए, स्वर्ग में भगदड़ मच गई, जितने स्वर्ग के देवता गण थे सब भाग गए वन में। बलि महाराज जाके देखते हैं, अरे स्वर्ग तो युद्ध करने से पहले ही पूरा पूरा खाली हो गया। वाह गुरुदेव, आपकी कृपा से तो ब्राह्मण का आशीर्वाद भी मिल गया और स्वर्ग भी मिल गया। अरे शुक्राचार्य बोलते हैं, देख बलि ये कम है, अगर परमानेंट चाहिए तुम्हें स्वर्ग का सिंहासन, अगर पूरा पूरा स्थिर चाहिए तो शतक्रतु शतक्रतु बनो। अरे गुरुदेव ये कैसे बनते हैं? बोले देखो 100 यज्ञ करना पड़ेगा, 100 हवन करोगे तो इंद्र पद को प्राप्त करोगे। बोले अच्छा, तो गुरु के आज्ञा से नर्मदा नदी के तट पे श्री बलि महाराज जी ने असुरों को लेके, ब्राह्मणों को लेके और अपने गुरुदेव को लेके वहाँ पे यज्ञ करने लगे। बड़े बड़े दिव्य अनुष्ठान, बड़े बड़े कीर्तन आदि सब करने लगे। और इधर देव माता अदिति सारे अपने देखो बोल भक्तवत्सल भगवान की। देव माता अदिति स्वर्ग में देख देख के बड़े दुखी हो रहे थे। बोले क्यों दुखी हो रहे थे? क्योंकि ये माँ है, माँ क्या चाहते हैं? हर समय अपने बेटे के कल्याण ही चाहते हैं, अपने पुत्र के कल्याण ही चाहते हैं। और स्वर्ग में सारे जितने भी देवगण ये देव माता के पुत्र हैं, इसीलिए ये बड़े दुखी हो रहे हैं। और दुखी होते हुए इनके पति कश्यप ऋषि के पास जाके बोलते हैं कि प्रभु स्वर्ग ही खाली हो गया है, असुरों का इतना भयंकर प्रकोप है, इतना हाहाकार हो रहा है, और सच में अगर असुर लोग अगर स्वर्ग में आक्रमण करके बैठ गए तो मेरे जो बेटे इंद्र आदि देवगण ये तो सब दिन दिन भिखारी बन जाएंगे, इधर उधर भटक रहे हैं, तो कृपया आप क्या करो, कुछ उपाय बताओ। तब कश्यप ऋषि ने उपाय बताया। बोले क्या करना पड़ेगा? बोले श्रावणम भाद्रपर्णम फाल्गुनम द्वादशे पयोव्रतम करिष्यामि। बोले पयोव्रत करो। बोले ये कैसा व्रत है? बोले दूध पी के व्रत करना पड़ेगा। बोले कब करना पड़ेगा? ये फागुन के महीने में करते हैं, शुक्ल पक्ष नवमी को ये व्रत आरंभ करते हैं और दूध पी के 12 दिन तक भगवान का व्रत करते हैं। और किस प्रकार करते हैं? शुद्ध नदियों में स्नान करते हैं, तीर्थों में स्नान करते हैं और मृतिका आदि से शुद्धि होते हैं। दिन में केवल एक बार दुग्धपान करते हैं और व्रत कर दिया और घर में बैठे गए नहीं, ऐसे नहीं। जैसे हम लोग उपवास करते हैं और उपवास करके सारे काम काम सब छोड़ देते हैं, बोलते हैं कि भैया ये कर लो वो कर लो, बोलते हैं हमारे घर में तो आज तो व्रत किया हूँ, मैं कुछ नहीं करूँगा, मैं आज व्रत किया हूँ। बोले क्या करोगे? मैं टीवी देखूँगा, मोबाइल चलाऊँगा, ज़्यादा काम नहीं कर सकता, मैं आज व्रत किया हूँ। बोले इसको व्रत नहीं कहते। देखो हम कल कथा सुनेंगे, एकादशी है उपवास। उप यानी भगवान के पास और वास यानी बैठना, भगवान के पास बैठना, टीवी के सामने बैठना नहीं, मोबाइल पकड़ करके बैठना नहीं, उपवास के अर्थ भगवान के पास बैठना। बोले भगवान के पास बैठ के करेंगे क्या? बोले गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय भगवान प्रकट हो गए चतुर्भुज रूप में और भगवान स्वयं आ
आशीर्वाद दिया कि मैं ही तुम्हारे घर में बामन देव के रूप में आऊंगा। तब उसी समय आया श्रावणाम शुक्लम द्वादश्याम मुहूर्तम अभिजितम प्रभु। भाद्रव महीने के शुक्ल द्वादशी की तिथि पे भगवान बामन देव प्रकट हो गए। बोले भगवान बामन देव की। प्रकट होते ही 5 साल के आयु हो गया भगवान का। तुम बटुक बामनम दुष्ट मोद मारा मनश्रय। बड़े सुंदर बटुक बामन रूप धारण किए हैं। बामन अंगुष्ठ चक्र भगवान बामन देव का जो शरीर है भूमि से लेके उनके मस्तक तक 52 अंगुष्ठ मात्र है। इनका संस्कार किया गया। उपनयन ब्राह्मण का एक संस्कार होता है, जनेऊ देते हैं, उपनयन संस्कार बोलते हैं। तो इनका उपनयन संस्कार किया गया। देव गुरु बृहस्पति इनको उपनयन संस्कार किए। अब संस्कार विधि में व्रत है, कोई कुछ उसमें नियम है कि कुछ भिक्षा देते हैं। तो ब्रह्मा ने अपना कमंडल प्रदान कर दिया, धरित्री माता ने उनको कठोर प्रदान कर दिया, आकाश उनको छत्र प्रदान किया, चंद्रमा दंड प्रदान करते हैं, सरस्वती देवी अक्षमा प्रदान करते हैं, सप्त ऋषिगण उनको दुर्वा आदि अर्पण करते हैं, देव माला प्रदान करते हैं और अदिति माता कश्यप उनको मेखला और गोपी नादि प्रदान करते हैं। स्वयं गायत्री देवी प्रकट हो गई और गायत्री मंत्र प्रदान किया और जक्षराज कुबेर उनको दान पात्र प्रदान किया और स्वयं अन्नपूर्णा देवी उनको भिक्षा दिए। सारे भिक्षा को लेके बामन देव चले गए और गुरुदेव के चरण में रख दिए। बोले गुरुदेव हो गया। बोले गुरुदेव बोले हो गया क्या? बोले तुमको एक काज काम करना पड़ेगा। बोले क्या काम? देखो तुम अभी सारे त्रिभुवन की जो संपत्ति बलि के पास है, तुम जाओ और दान में बलि महाराज के पास से लेके आ जाओ। जो आ गया गुरुदेव, सारे द्रव्य को ग्रहण करके भगवान बामन देव सुंदर रूप दिव्य रूप धारण करके भगवान नर्मदा नदी के भूकच स्थान पे जहाँ पे बलि महाराज 19 जो एक यज्ञ बाकी रह गया था, 100 यज्ञ में से सारे यज्ञ खत्म हो गया था, एक यज्ञ बाकी रह गया था, अंतिम पूर्णाहुति दे रहे थे, तब भगवान देव बामन आ गए। तो भगवान बामन देव जैसे ही आते हैं बलि महाराज जी ने सबसे पहले उनको बड़े स्वागत किया। स्वागत करके उनको बोलते हैं प्रभु आप ब्राह्मण इस समय कृपा करके मेरे यज्ञ में पधारे हो, इसीलिए विधि है कि आप कुछ प्रदान आप कुछ वर मांग लो। तो भगवान बामन देव बोलते हैं देखो मुझे तो वर मांगने नहीं आया हूँ, लेकिन मैंने सुना है तुम्हारे खानदान में बड़े बड़े दिव्य वीर आए हैं, हिरण्यकश्यप हिरण्याक्ष आदि वीर आए हैं और तुम्हारे जो पिता विरोचन का क्या कहना, आयु को भी दान दिया और उनका भी जो बेटा यानी प्रहलाद महाराज उनका क्या करना, वो तो भगवान को खंभे खंभे में से ही प्रकट करवा दिया, लेकिन तुम्हारे जैसे कुलगाय जैसे वर्णन है दिखने में भी तुम इतने ही सुशील हो, इतने ही तुम ब्राह्मण को सम्मान देने वाले हो, इसीलिए तुम अगर तुम चाहते हो तो मैं तुम्हें वर मांगू, वर में मेरे मुझे तो कोई कुछ इच्छा नहीं है, फिर भी अगर तुम चाह रहे हो तो मैं कुछ मांग लेता हूँ। बोले ददानि त्रीणि दैत्यानुरं पदां मम। हे बलि महाराज अगर देना चाहते हो तो मेरे पास से मेरे चरण में से 3 पद का भूमि दे दो। बलि महाराज तो हंसने लगे। बोले कहाँ मैं सर्वश्रेष्ठ त्रिभुवन का राजा बलि और आप मांग रहे हो 3 पद पूरे हो भी अपने पैर में। बोले सोच समझ लो। तो भगवान कहते हैं देखो जीव को हर समय संतोष होना चाहिए, जीव को हर समय संतोष होना चाहिए, मैं ब्राह्मण हूँ और मुझे बस संतोष इतना ही भूमि चाहिए। तो बलि महाराज कहते हैं प्रभु ठीक है ले लो। अब इतने में शुक्राचार्य ने देख लिया, भाई इतने संतोषी ब्राह्मण जगत में पहले बार देखा। शुक्राचार्य आँख बंद करने लगे। भगवान बामन देव समझ गए अब गुरुदेव कुछ ना कुछ गड़बड़ी करेंगे। भगवान बामन देव बोलते अरे बलि अगर देना है तो दो, नहीं तो मैं तो चला संध्या वंदन करने के लिए, तुम्हारे घर में थोड़ी ना द्वार पे खड़े रहूंगा। बलि महाराज बोले प्रभु माफ के ले लो। बोले ऐसे नहीं, दान भी विधिवत होना चाहिए। बोले क्या करे, संकल्प करो। जैसे ही बलि हाथ में पानी लिए शुक्राचार्य आगे हाथ को पकड़ लिए। बोले सावधान बलि देख लो ये कौन है। बोले कौन है गुरुदेव? बामन है। बोले ना बामन है ना 53 है, ढंग से देख लो। बोले कौन है? ये सुपेरो चनो हरि साक्षात पुरुषमभयं कश्यपो अदिति जाता देवता कार्यशादिका।
अरे पहले जो छोरी बन के आया था, हाँ पहले जो मोहिनी बन के आया था तुम्हें ठग दिया था, अभी ये पूना बन के आ गया। अच्छा तो भगवान वहाँ पे जैसे ही मामनदेव इस सब शुक्राचार्य और इनके जो बीच के बातचीत सुन रहे थे, बलि महाराज बोलने लगे कि गुरुदेव अगर ये वामनदेव हो तो ये तीन वक्त भूमि लेके चले जाएंगे, अगर ये वामनदेव नहीं है, भगवान विष्णु है, सारा जगत इनके चरणों में हाथ फैलाते हैं, आज वो मेरे द्वार पे आके हाथ पसार रहे हैं, मैं कैसे नहीं दूं। यहाँ पे गुरुदेव को याद कर रहे हैं बलि महाराज, इसलिए शुक्राचार्य ने उनको श्राप दे दिया, चरा दुष्ट दे श्रेय श्री भ्रष्ट हो जाओ। जैसे ही गुरुदेव ने श्राप दे दिया, बलि महाराज ने संकल्प किया, नीचे जल छोड़ा और जल छोड़ते ही भगवान ने अपने त्रिविक्रम रूप को धारण किया। बोलो त्रिविक्रम भगवान की जय। पहले पद में तो भगवान ने स्वर्ग से लेके ब्रह्मलोक तक नाम लिया, दूसरे पद में भगवान ने नीचे के सारे लोग तल अतल बितल पातल तलातल रसातल तक नाम लिया, दो पद में सारे संपत्ति ले लिए, तीसरे पद में भगवान कह रहे हैं अरे बलि तुम कह रहे थे कि तीन पद उम्मीद हो गए, दो पद में तो सारे मेरा हो चुका है। तब बलि महाराज जी को भगवान ने गरुड़ भात में बांध दिया और बलि महाराज जी को पूछ रहे हैं तीसरा पैर मेरा कहाँ रखूं, तो बलि महाराज कह रहे हैं कि प्रभु आप भी तो गीता में कह रहे हो कि इदम शरीरम कौन्तेय यो क्षेत्रम इति अविदयते, शरीर भी तो क्षेत्र है, अब तक तो दानी दान कर रहा था, सारे दान कर चुका हूँ लेकिन दानी तो बाकी है, प्रभु आप तीसरा पैर मेरे माथे पे रखो। अब इतने में भगवान वामनदेव तीसरा पैर बलि महाराज जी के माथे में रख देते हैं। बोलो भगवान वामनदेव की जय। श्रीविक्रमणे भूत
তারপরে শিব ঠাকুর কাছে, তারপরে ইন্দ্রের কাছে, এরা সবাই গিয়ে ক্ষীর সমুদ্র কাছে ভগবানকে তারা প্রার্থনা করছে। আকাশবাণী হলো, বলে হে দেবতারা, তোমাদের দুঃখ কষ্ট আমি বুঝতে পেরেছি, আমি তাড়াতাড়ি আসছি, চিন্তা করবে না, তোমরা সবাইকে যদুকলে জন্ম গ্রহণ করো। বলো দেখো দেবীরা তোমার সবাই বৃন্দাবনে পড়তি হয়ে যাবে না। এক সময় কংস তিনি নিজের ভগ্নি দেবকে তিনি বসুদেবের সঙ্গে বিয়ে দিলে, আর অনেক কিছু তিনি যৌতুক রূপে দিয়ে তাকে যখন বিদায় দিয়েছে, ইতিমধ্যে আকাশবাণী হয়েছে, বলে রে মোড়া কংস, যে দেবকে তুমি এত আদরপূর্বক ভালোবেসে বিদায় করছ, এই দেবকী অষ্টম গর্ভের সন্তান তোমার কাল হয়েছে। সবাই আমার দিকে টাকা ওদিক ওদিক ওদিকে কাবে না, এই এদিকে টাকা আমার দিকে টাকা সুপার বলতো। এই যে যেখানে আকাশবাণী হয়েছে, এখানে কংস দেখল না রাজা বাঁশ আর বাবার কি বাঁশুরি, তিনি কি করলে, তিনি খর্গ বের করেছে আর চুলে মিটা ধরছে, কার দেখো কি ধরে, এখানে মারতে যাবেন না, এখানে বসুদেব মহারাজ এসে গেছে, দেখো বসুদেব মহারাজ এসে গেছে, কালী বাজার বসুদেব মহারাজ আর এখান তিনি বসুদেব মহারাজ তিনি অনেক তিনি কংসকে বুঝাতে চাইলে হয়েছে, এখানে কংসকে তিনি বুঝালেন, বলতে এখন নিজের ভগ্নির বিয়ের সময়ে তুমি যদি মেরে ঘুরে না তোমার সেগুলো অনেক বদনামি হবে, হ্যাঁ অনেক বদনামি হবে তোমার, বলে তুমি আকাশবাণী কথা শুনলে না, আমি শুনেছি, বলো তুমি একদিন মরবে কি না, বলে ধরবো, বলে কে মরে, শরীর মরবে না আত্মাটা মরবে, বলে শরীরটা মরবে, শরীরটা তোমার তুমি বস্ত্র ওটাতে একটা শরীর ছেড়ে আর একটা শরীরকে তুমি গ্রহণ করে, আত্মা তো মরে না, আত্মা অতিরিক্ত শাসক হল আত্মা, অনেক বুঝাতে চাইলো আর কিছুতেই বুঝে না, তখন বসলে বলতে তুমি জানো আমি কখনো মিথ্যা কথা বলি না, আমার সব ছেলেগুলো তোমাকে নিয়ে যাবো, কংস ছেড়ে দিয়েছে, ইতিমধ্যে প্রথম ছেলেকে তিনি কংসকে যখন দিয়েছে ওর হৃদয় গ্রহণ হয়ে গেছে, বলে নিজের ছেলেকে মৃত্যু কাছে নিয়ে গিয়েছে, তখন তিনি সন্তুষ্ট হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গিয়ে বলতে দেখো তুমি এই ছেলেটাকে নিয়ে নাও, তুমি এই ছেলেটাকে নিয়ে নাও, দেখি যাবো কাটাকাটি করছে, হ্যাঁ ওকে দেখে থাকো, এখন তিনি তিনি বলছেন কি এই ছেলেটাকে নিয়ে নাও, অষ্টম সন্তানের সঙ্গে আমার সম্বন্ধ আছে, এখন নার তো দেখলে তো খুব খারাপ কাজ হয়ে যাবে, বলে কি, বলে ভগবান কখন আসবে, বলে পাপের খারাপ কাজ হয়ে যাবে, কিন্তু এর মধ্যে তো তৈর ভাব হয়ে বেশি আছে, ঠাকুর আসতে দেরি করবে, এখন নার যদি বিনা বাজারে রাজি দেখেছেন, বলে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় ওরা যদি উল্টো দিকে দিয়ে দিবি না ওই কেকটা আট হয়ে যাবে, বলে গুরুদেব কি করবো সবার কিনে ফেলবো, বলে আমি কেন বলবো তুমি জানো তোমার কাজ তোমার তিনি সমস্ত সন্তান করে তিনি ফেলে থাকে, এদিকে টাকা দাও তোমরা এদিক এখন তিনি সমস্ত সন্তান করে তিনি ফেলে ফেলে আর সপ্তম ঘরে তিনি সাক্ষাৎ বলদেব আনন্দ দেব এসেছে, আর অষ্টম ঘরে ভগবান কৃষ্ণ তিনি আসবে, যেমন দেবকে তিনি গর্ভ ধারণ করে, 33 কোটি দেবতা আকাশ মার্গে এসে ভগবানের তিনি স্বাগত করছেন, আমরাও স্বাগত করবো, কারণ ঠাকুর আসবে তো বলে সুস্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ
उग्र जी में है